বেড়াতে আমরা কে না ভালোবাসি। আবার সেটা যদি হয় একটু পকেট ফ্রেন্ডলি বাজেটে, তাহলে তো বেড়ানোর মজাটাই আলাদা হয়ে যায়, তাই না? কি বলেন বন্ধুরা? আর এই বেড়ানোর ঝাঁপিতে আমাদের সবার প্রথম পছন্দ দীঘা। তবে বর্তমানকালে দীঘাও হয়ে উঠেছে বেশ ব্যয়বহুল, তাই আপনাদের ঘোরা আর একটু মসৃণ করতে আমার এই ছোট্ট প্রয়াস। এই ভিডিওতে আপনি জানতে পারবেন নিউ দীঘার একেবারে পকেট ফ্রেন্ডলি বাজেটের কিছু বাছাই করা দারুণ হোটেলের সন্ধান। তাহলে আর দেরি না করে চলুন আমরা জেনে নিই সেই হোটেলগুলোর খবর। তবে বন্ধুরা, যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে পরবর্তীতে আমি এই ধরনের প্রচুর ভিডিও আপলোড করব সে তার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তবে আপনারা সকলেই জানেন ভারতবর্ষের সব পর্যটনস্থলেই হোটেল ভাড়া পরিবর্তনশীল, যাওয়ার আগে অবশ্যই মোবাইল নম্বরে যোগাযোগ করে কনফার্ম হয়ে তবেই যাবেন। আপনারা চাইলে হোটেলের ডিটেলস লিখে নিতে পারেন অথবা ভিডিওটি পজ করে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, সবার প্রথমে রয়েছে হোটেল টিউলিপ। এটি নিউ দীঘায় অবস্থিত, এর ভাড়া শুরু হচ্ছে 800 টাকা থেকে এবং এই হোটেলের মোবাইল নম্বর 9330546898। রয়েছে কমলা রেসিডেন্সি, এর ভাড়া শুরু হচ্ছে 900 টাকা থেকে, এর নম্বর হচ্ছে 03220266154। রয়েছে গোল্ডেন কোস্ট নিউ দীঘায় অবস্থিত, এর ট্যারিফ শুরু হচ্ছে 800 টাকা থেকে, মোবাইল নম্বর 9732657601। রয়েছে হোটেল অরবিট ও, নিউ দীঘারই একটি হোটেল, এর ট্যারিফ স্টার্ট হচ্ছে 700 টাকা থেকে, এর মোবাইল নম্বর 8768690501। রয়েছে মিলন গেস্ট হাউস নিউ দীঘায়, এর ট্যারিফ শুরু হচ্ছে মাত্র 600 টাকা থেকে, এর মোবাইল নম্বর 9830486043। হোটেল কোজি ইন, এটাও নিউ দীঘার একটি হোটেল, 700 টাকা থেকে ট্যারিফ শুরু হচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন 03-2694-5044 এই নাম্বারে। রয়েছে হোটেল ভেনাস, এর ট্যারিফ স্টার্ট হচ্ছে 800 টাকা থেকে এবং নাম্বার হচ্ছে 8017135084। রয়েছে আরও একটি সুন্দর হোটেল, হোটেল আইকনিক, এর ভাড়া শুরু হচ্ছে মাত্র 780 টাকা থেকে, এর ফোন নম্বর 7439700058। আরও একটি সুন্দর হোটেল হচ্ছে হোটেল শিবানী, এর ভাড়া শুরু হচ্ছে মাত্র 600 টাকা থেকে এবং এর যোগাযোগের নম্বর 9932488990। রয়েছে হোটেল ডলফিন নিউ দীঘারই একটি হোটেল, এর ভাড়া শুরু হচ্ছে মাত্র 800 টাকা থেকে এবং এর যোগাযোগ নম্বর 03220266248। রয়েছে মুস্কান গেস্ট হাউস নিউ দীঘারই একটি গেস্ট হাউস, এর 500 টাকা থেকে ট্যারিফ শুরু, 9163439722 এর যোগাযোগ নম্বর, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। রয়েছে হোটেল নিহারিকা গেস্ট ইন, এটিও নিউ দীঘার একটি হোটেল, এর ভাড়া শুরু হচ্ছে মাত্র 400 টাকা থেকে এবং মোবাইল নম্বর 7586898639। রয়েছে সন্ধ্যা গেস্ট হাউস, এর ভাড়া শুরু হচ্ছে মাত্র 400 টাকা থেকে এবং মোবাইল নম্বর 9732562874, অবশ্যই ফোন করে যোগাযোগ করে কথা বলে নেবেন। রয়েছে হোটেল কাঞ্চন ইন্টারন্যাশনাল, এর ভাড়া শুরু হচ্ছে 1000 টাকা থেকে এবং এর যোগাযোগের নম্বর 9647133227। হোটেল প্রিয়দর্শনী আরও একটি ভালো চয়েস, এর ভাড়া শুরু হচ্ছে মাত্র 700 টাকা থেকে এবং এর মোবাইল নম্বর 9800239844।
হয়েছে পরবর্তী হোটেল, হোটেল নিহারিকা। এর ভাড়া শুরু হচ্ছে মাত্র 400 টাকা থেকে এবং এর যোগাযোগ নম্বর 0334052111। রয়েছে হোটেল রক্সি, এটিও একটি ভালো চয়েস। ভাড়া শুরু হচ্ছে 800 টাকা থেকে এবং যোগাযোগ নম্বর 8274972084। রয়েছে আরও একটি চয়েস, রাজা হলিডে ইন। ভাড়া শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে এবং যোগাযোগ নম্বর 9333052333। রয়েছে চন্দনা গেস্ট হাউস, ভাড়া শুরু হচ্ছে মাত্র 700 টাকা থেকে এবং এর যোগাযোগ নম্বর 9609252964। রয়েছে হোটেল প্রতীক রেসিডেন্সি, এর ভাড়া শুরু হচ্ছে 500 টাকা থেকে এবং এর মোবাইল নাম্বার 9732255442। এলাম পরবর্তী হোটেলে, হোটেল আস্থা। এর ভাড়া শুরু হচ্ছে মাত্র 600 টাকা থেকে এবং যোগাযোগের নম্বর 7063675132। নেক্সট রয়েছে 0 মাইলস প্রশান্তের হোটেল, এর ভাড়া শুরু হচ্ছে 800 টাকা থেকে এবং যোগাযোগ নম্বর 9051086789। রয়েছে হোটেল সান ইন টু, এটিরই নিউ দীঘার একটি হোটেল। এর ট্যারিফ শুরু হচ্ছে 900 টাকা থেকে এবং যোগাযোগ নম্বর 9830913222। রয়েছে হোটেল ভারত, অ্যাড্রেস নিউ দীঘা। ভাড়া শুরু হচ্ছে 450 টাকা থেকে এবং মোবাইল নাম্বার 9679837957। রয়েছে হোটেল অভিপসা, নিউ দীঘার একটি হোটেল। ভাড়া শুরু হচ্ছে মাত্র 600 টাকা থেকে এবং যোগাযোগ নম্বর 9830748999। রয়েছে হোটেল পিকুস ইন, ভাড়া শুরু হচ্ছে মাত্র 900 টাকা থেকে এবং মোবাইল নাম্বার 9830913222। রয়েছে হোটেল কালিয়ানানা, এটি একটি বেশ জনপ্রিয়তম হোটেল, কম বাজেটের নিউ দীঘারি হোটেল। মাত্র 400 টাকা থেকে শুরু এবং 7278345090 এর মোবাইল নম্বর আপনারা অবশ্যই চেক করবেন। রয়েছে সানফ্লাওয়ার গেস্ট হাউস, এর ভাড়া শুরু হচ্ছে মাত্র 600 টাকা থেকে এবং যোগাযোগ নম্বর 9831998319। রয়েছে হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি, নিউ দীঘায়। ভাড়া শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে এবং যোগাযোগ নম্বর 9433020826। রয়েছে মিলন গেস্ট হাউস, নিউ দীঘায়। ট্যারিফ শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে এবং যোগাযোগ নম্বর 9983088603। রয়েছে শান্তিনিবাস লজ, নিউ দীঘাতে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 800 টাকা থেকে এবং যোগাযোগ নম্বর 03220266303। রয়েছে হোটেল সানি ইন টু, নিউ দীঘাতে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 800 টাকা থেকে এবং যোগাযোগ নম্বর 7363073990। চলে এলাম পরবর্তী হোটেলে, হোটেল দা অন্নপূর্ণা। স্টার্ট হচ্ছে মাত্র 500 টাকা থেকে এবং এর মোবাইল নাম্বার 9647045567। রয়েছে বন্ধন ইন, ভাড়া শুরু হচ্ছে মাত্র 700 টাকা থেকে এবং যোগাযোগ নম্বর 6295485246। রয়েছে হোটেল মামনি গ্রুপ, এর ভাড়া শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে এবং যোগাযোগ নম্বর 9083281031 এবং 32তেও কল করতে পারেন। তো আমি আগেও বলেছি, আবার বলছি, ভারতবর্ষের যে কোনো জায়গায় হোটেলের
ট্যারিফ সবসময় পরিবর্তনশীল, স্থান কাল এর সঙ্গে পরিবর্তন হতে থাকে, তাই যাওয়ার আগে অবশ্যই ফোন করে কনফার্ম হয়ে তারপর যাবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে, কাজে লাগবে। তাহলে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও যদি কিছু জানার থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আর ভালো লাগলে ইনফরমেশানটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অনেক ধন্যবাদ।